হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শন সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে ইউনিট ওয়ান থেকে সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টু মার্কস বা থ্রি মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি নিয়ে আমি চলে এসেছি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে হলো, তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির ভিডিও দেখোনি, এছাড়াও প্রথম অধ্যায় থেকে যে ক্লাসটি আমি দিয়েছিলাম সেই ক্লাসটি তোমরা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত তৃতীয় অধ্যায়ে বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তর করবে সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টু মার্কস বা থ্রি মার্কসের কোশ্চেনগুলি দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, পদ কাকে বলে? পদ কয় প্রকার ও কী কী? উদ্দেশ্য পদ কাকে বলে? বিধেয় পদ কাকে বলে? বচন কাকে বলে? বচনের সঙ্গে বাক্যের একটি পার্থক্য উল্লেখ করো। সংযোজক কাকে বলে? নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কী কী? সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কী কী? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সাপেক্ষ বচন কাকে বলে একটি উদাহরণ দাও। সাপেক্ষ বচন কত প্রকার ও কী কী? নিরপেক্ষ বচন কাকে বলে একটি উদাহরণ দাও। প্রাকল্পিক বচন কাকে বলে একটি উদাহরণ দাও। বৈকল্পিক বচন কাকে বলে একটি উদাহরণ দাও। বৈকল্পিক বচনের অন্তর্গত সরল বচনগুলিকে কী বলে? প্রাকল্পিক বচনের গুণ কীভাবে নির্ধারিত হয়? বৈকল্পিক বচনের গুণ ও পরিমাণ কীভাবে নির্ধারিত হয়? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বচন ও বচন আকারের পার্থক্য কী? বচন আকার কাকে বলে? বচনের গুণ বলতে কী বোঝায়? গুণ অনুসারে নিরপেক্ষ বচনের প্রকারগুলি কী কী? সদর্থক বচন কাকে বলে উদাহরণ দাও। নগর্থক বচন কাকে বলে উদাহরণ দাও। গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন কত প্রকার ও কী কী? বচনের পরিমাণ বলতে কী বোঝায়? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সামান্য বা সার্বিক বচন কাকে বলে? বিশেষ বা আংশিক বচন কাকে বলে? পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? বৈধতা বলতে কী বোঝো? সত্যতা বলতে কী বোঝো? আকারগত বৈধতা কাকে বলে? সত্যতা ও বৈধতার সম্পর্ক কী? আকারগত সত্যতা কাকে বলে? বস্তুগত সত্যতা কাকে বলে? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? উদাহরণ সহ লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও। একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার হেতু বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার হেতু বাক্য সত্য ও সিদ্ধান্ত সত্য। একটি অবৈধ যুক্তির উদাহরণ দাও যার হেতু বাক্য ও সিদ্ধান্ত উভয় সত্য। একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার হেতু বাক্য ও সিদ্ধান্ত উভয় মিথ্যা। একটি যুক্তি কখন বৈধ হয়? যুক্তি কখন অবৈধ হয়? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাক্যের অংশগুলি কী কী উদাহরণ সহ লেখো। বচনের বিভিন্ন অংশ বা অবয়বগুলি আলোচনা করো। নিরপেক্ষ বচনে সংযোজকের ভূমিকা বা কাজ কী? বাক্য ও বচনের পার্থক্য লেখো। উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। গুণ অনুসারে নিরপেক্ষ বচনে শ্রেণী বিভাগ করো উদাহরণ সহ। পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে শ্রেণী বিভাগ উদাহরণ সহ দেখাও। বিভিন্ন নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা নির্দেশ করো। বৈধতা ও সত্যতার পার্থক্য দেখাও। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা একাদশ শ্রেণী ফিলোসফি বা দর্শন সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে চ্যাপ্টার টু, অর্থাৎ পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, এই অধ্যায় থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এই অধ্যায় থেকে একটি আমি ক্লাস দেব, তাই তোমাদেরকে হলো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি শেষ করবার পূর্বে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে দুটি ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে।
এছাড়াও প্রথম অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে সেই কোশ্চেনগুলিও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তাই তোমাদেরকে হলো অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে, বা তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে চেক করে দেখে নিতে পারো। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।